নূরকে গ্রেফতার দাবিতে আমরণ অনশনে সেই দাবি শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর এবং তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন নূর সহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা সেই দাবি শিক্ষার্থী। অনশনরত শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, ধর্ষণ একটি মহামারীতে পরিণত হয়েছে, এখানে আমিও একজন ভুক্তভোগী। প্রথম লালবাগ কোতোয়ালি থানায় মামলা করেছি, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। দ্রুত আসামিদের গ্রেফতারের দাবিতে আমার আমরণ অনশন কর্মসূচি। এ সময় তিনি আরও বলেন, 17 দিন আগে মামলা করলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। কেন এখনও কাউকে গ্রেফতার করা হচ্ছে না? আমার তো মনে হয় পুলিশ প্রভাবিত। কী সেই অজ্ঞাত কারণ যে কারণে কোনো আসামি গ্রেফতার হচ্ছে না? এদিকে অনশনরত শিক্ষার্থীর পাশে সংহতি প্রকাশ করে অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, উপসাংস্কৃতিক সম্পাদক তিলোত্তমা শিকদার, উপগ্রন্থন এবং প্রকাশনা সম্পাদক এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের সভাপতি ফরিদা পারভিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ফারজানা নিপা, ইলিয়ান কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জিরিন তাসনিম পূর্ণি এবং ছাত্রলীগ নেত্রী মাহসুমা খাতুম মাইশা, মিতালী মণ্ডন সহ বেশ কয়েকজন নেত্রী। রবিবার 20 সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবির ওই ছাত্রী লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলায় মোট 6 জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণের সহযোগী হিসেবে নুরুল হক নুরুর নাম উল্লেখ করা হয়েছে। এর আগে 21 সেপ্টেম্বর বাদী কোতোয়ালি থানায় একই অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন। সেদিন সন্ধ্যা 8:30 দিকে নূরকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের মামলার পাশাপাশি পুলিশের উপর হামলার অভিযোগেও তাকে আটক করা হয়। এরপর তাকে নিয়ে হয় ডিবি কার্যালয়ে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ডামেকে চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। যে কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতে দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার 8 অক্টোবর রাতে বাংলা ট্রিবিউনালকে তিনি এ তথ্য জানান। আইনমন্ত্রী আনিসুল হকের কাছে জানতে চাওয়া হয়, দেশে ধর্ষণের অপরাধ দমনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার বিষয়টি সরকার বিবেচনা করছে কিনা। জবাবে আনিসুল হক বলেন, বিবেচনা না, আমরা শাস্তি বৃদ্ধি করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল 7 অক্টোবর আমাকে নির্দেশ দিয়েছেন, ধর্ষণ অপরাধের সাজা বৃদ্ধির প্রক্রিয়া আইন সংশোধন শুরু করার জন্য, তাই সাজা বাড়াতে আইন সংশোধন করার প্রক্রিয়া তা আমরা শুরু করে দিয়েছি। আগামী সপ্তাহে সোমবার 12 অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণ অপরাধের সাজা বৃদ্ধির আইন সংশোধনের বিষয়টি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য যে সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এমসি কলেজ, লক্ষ্মীপুর, গোপালপুর, দেশের বিভিন্ন জেলায় ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংস্কৃতির সংগঠন এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রতিবাদ ঝড়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সরকার ধর্ষণ অপরাধের সাজা বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে। নাটোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় গুলজার হোসেন নামের এক আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পাবনার চাটমোহন থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার গুলজার নাটোরের বড়াইগ্রাম উপজেলার জুনাইল ইউনিয়নের নাজিমপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে এবং জুনাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। চাটমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম মামলা এবং গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাটমোহন উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের ওই প্রবাসী 2 বছর আগে ইরাকে পাড়ি জমান। সেখান থেকে তার স্ত্রীর কাছে নিয়মিত টাকা পাঠাতেন। এরই মাধ্যমে পাশের নাজিমপুর গ্রামের আওয়ামী লীগ নেতা গুলজার হোসেন ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন এবং একাধিকবার ধর্ষণ করেন। এক পর্যায়ে ওই গৃহবধূর অশ্লীল ছবি ভিডিও ধারণ করে তা প্রচারের ভয় দেখিয়ে বিভিন্ন সময় 5,20,000 টাকা হাতিয়ে নেয় গুলজার হোসেন। গত 1 মাস আগে প্রবাসীর স্বামী দেশে ফিরে আসেন এবং টাকা পয়সার হিসাব চান। অবস্থায় তার স্ত্রী জানান, গুলজারের কাছে 5,20,000 টাকা রাখা আছে। তিনি টাকা চাইলে গুলজার তালবাহানা করতে থাকেন। গত 2 অক্টোবর তার স্বামী আবারও টাকা চাইতে গেলে গুলজার এবং তার লোকজন তাকে মারপিট করে আহত করেন। এ নিয়ে থানায় তিনি একটি অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে ওই গৃহবধূ ধর্ষণ এবং নির্যাতনের বিষয়টি প্রকাশ করেন, কিন্তু ধর্ষণের বিষয়টি আপোষযোগ্য না হওয়ায় সালিশ বন্ডল হয়ে যায়। পরে ওই গৃহবধূ থানায় ধর্ষণ মামলা করলে রাতেই পুলিশ আসামি গুলজার হোসেনকে গ্রেফতার করে।
জুনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেফতার গুলজার হোসেনের পদবি নিশ্চিত করে জানান, তিনি যে কাজ করেছেন তা দল এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। আমরা তাকে দল থেকে বহিষ্কার করার প্রস্তুতি নিচ্ছি। সারাদেশে সংগঠিত ধর্ষণ এবং নারী নিপীড়নের প্রতিবাদে এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে চতুর্থ দিনের মতো ধর্ষণ এবং বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে আনন্দ বৃহস্পতিবার 8 অক্টোবর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এছাড়া ধর্ষণ বিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে শুক্রবার বিকেল 3টায় শাহবাগে মহাসমাবেশের ডাক দেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, মানব অধিকার কর্মী, আইনজীবী সহ নানা পেশার মানুষ উপস্থিত থাকবেন। ধর্ষণ বিরোধী আন্দোলন চতুর্থ দিনের মিছিল, বক্তব্য, গান, কবিতা এবং স্লোগানে মুখর ছিল শাহবাগ। এতে ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে আন্দোলনকারীরা এসে যোগ দিয়েছিলেন। আন্দোলনকারীরা ধর্ষণের সাথে জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানান। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ বিরোধী আন্দোলনে পুলিশ এবং সরকারি দলীয় সমর্থকদের হামলার তীব্র নিন্দা জানান তারা। চতুর্থ দিনের বিক্ষোভ মিছিল শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয় বলেছেন, পাকিস্তানরা 71 সালে 9 মাসে যেমন বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, মা বোনদের উপর শারীরিক নির্যাতন করেছে, বর্তমান সরকারের আমলে ছাত্রলীগ, যুবলীগ একই কাজ করছে। ধর্ষণের শিকার নারীরা যে আর্তনাদ যে কোনো সভ্য সমাজের হতে পারে না। এই অসভ্য সমাজ এবং রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ছাত্রলীগ, যুবলীগ, ধর্ষক লীগের বিচার এবং শাস্তির ব্যবস্থা করতে হবে, অন্যথায় দেশের 17 কোটি মুক্তিকামী মানুষ তাদের বিচার করে ছাড়বে। তিনি আরও বলেন, বাংলাদেশে অব্যাহত নারী নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে শাহবাগ আবার জেগে উঠেছে। দেশের মানুষদের নিয়ে ধর্ষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। আগামীকাল শুক্রবার সে যুদ্ধের দিন ঘোষণা করা হচ্ছে। এদিন শাহবাগের বিকেল 3টায় মহাসমাবেশের আয়োজন করা হবে। সে সমাবেশের মাধ্যমে এ সরকার, ছাত্রলীগ এবং ধর্ষক লীগের বিচার জনগণের কাছে নিয়ে যাব। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এ বিষয়ে সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।